দেখুন, এইমাত্র পাওয়া ভাষণে যা বললেন সুচি, রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। টেলিভিশনে দেওয়া জরুরি ভাষণে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, সীমান্ত সুরক্ষায় বাংলাদেশের সাথে কাজ করতে চাই, বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে চাই। শরণার্থী হিসেবে যারা বাংলাদেশে গেছে, যে কোনো সময় তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনে আমরা প্রস্তুত। সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞ। অনেক মুসলমানদের বাংলাদেশে চলে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন, সহিংস ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত হবে। মুসলমানদের সব বসতি নষ্ট হয় নাই কূটনৈতিকদের পরিদর্শনের আমন্ত্রণ, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। রাখাইনের ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষণে আমাদের ভয় নাই। কেন এত মুসলমান তরুণ বাংলাদেশে যাচ্ছে আমরাও জানতে চাই। অভিযোগ পাল্টা অভিযোগ সবটাই শুনতে হবে। রাখাইনের সব পক্ষে নিরাপত্তার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। জটিল সমস্যা সমাধানে 18 মাসের বেশি সময় নয়। আমাদের গণতন্ত্র নতুন এবং ভঙ্গুর।